প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সশস্ত্র বাহিনী। সকালে শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অবশেষে তেলের দাম বাড়ার কথা সংসদে স্বীকার করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেছেন, মন্ত্রণালয় থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কারণে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উত্তপ্তের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বখাটে। নিহত তরুণের নাম রাফি ভুইয়া। বগুড়ার সান্তাহারে স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন স্ত্রী আলেমা খাতুন। তার স্বামী হাসান আলী আক্কেলপুর ইউনিয়নের মারমা গ্রামের বাসিন্দা। বৈঠকে শান্তিপূর্ণ মীমাংসার জন্য তুরস্কের রাজধানী ইস্তানবুলে পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। আজ তাদের মধ্যে বৈঠক শুরু হবে। অবসরের ঘোষণা দিয়ে আক্ষেপ করেছেন টেনিস তারকা সানিয়া। অবসরের ঘোষণার পর আজ তিনি বলেছেন, একটু তাড়াহুড়াই করে ফেলেছি। অস্কারের মঞ্চে স্ত্রীকে কটাক্ষ করায় উপস্থাপককে চর মারার জন্য ক্ষমা চেয়েছেন অভিনেতা উইল স্মিথ। তিনি বলেন, আমার আচরণ অমার্জনীয় ছিল।